আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন। আশা করছি সকলে ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আশা করছি ভিডিওটি সকলের ভালো লাগবে। তো গত ভিডিওতে দেখিয়েছিলাম যে কি করে জলপাইয়ের আচার তৈরি করতে হয়, তো এখন সেই আচারটাই রেখে দিচ্ছি কাঁচের জারগুলোতে। তো প্রথমে আমি যে আচারের তেলটা উঠিয়ে রেখেছিলাম সেটাই নিচে দিয়ে দিলাম এবং মাঝখানেও দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। তো এভাবে তেলটা যদি দেওয়া হয় সেক্ষেত্রে আচারটা অনেক দিন ভালো থাকবে, প্রায় 1 বছরের মতো ভালো থাকবে। তো অনেকে চাইলে নর্মাল ফ্রিজে রেখেও খেতে পারেন, আবার বাইরে রেখেও খেতে পারেন, কোনো সমস্যা নেই। তবে চেষ্টা করবেন মাঝে মাঝে আচারটা রোদে দিতে, সেক্ষেত্রে ফাঙ্গাস পড়ার কোনো অপশন থাকবে না। তো আমার এমনভাবে আচারটা তৈরি করেছি, একেবারে আমার দুটো কাঁচের জারই ভর্তি হয়ে গেছে। কষানো হয়ে গেছে, মানে কষানো বলতে জাস্ট একটু যেন সিদ্ধ হয়ে আসে সে পর্যায়ে এসে রসুন বাটা দিয়ে দিলাম। এবার দিচ্ছি ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর হালকা ভাজা জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ। তো পেঁয়াজের সাথে মশলাগুলো কষিয়ে নেব। টমেটো দিয়ে দিলাম, সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো মশলার সাথে টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে ঝোলের পানি যে সেটাই দিয়ে দেব। এখানে আমি 4 পিস বল মাছ দিয়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু করলা নিয়েছি মাঝখান দিয়ে ফালি করে। তো করলার যে ভিতরের যে বিচিগুলো বা যে অংশটা এটা ফেলে দিচ্ছি, কারণ বিচিগুলো অনেকটাই শক্ত, রেখে দেওয়ার মতো না। তো যারা আসলে করলা তিতোর কারণে খেতে ভয় পান, আজকের এই রেসিপিটি শুধু তাদের জন্য। আর যারা করলা তিতো খেতে পারেন তাদের তো আর কোনো সমস্যা নেই। তো আমি সবগুলো করলার ভিতর থেকে যে করলার ভিতরের যে অংশটা ওটা ফেলে দিয়েছি, এবার এটাকে এরকম কুচি করে নেব। বল মাছটাও রান্না হয়ে গেছে। চুলায় পানি দিয়েছি গরম, সাথে 1/2 চামচ পরিমাণ লবণ দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি সেই করলা। তো একটু হাই হিটে করলাটা জাস্ট ভাপ দিয়ে নেব, খুব বেশি সিদ্ধ করব না। কাঁচামরিচ কাটতে ভুলে গেলে কে কে আমার মতো এই পদ্ধতি ব্যবহার করেন, কে
কেচি দিয়ে। তো আমার এই কেচিটা সবসময় রান্নাঘরেই থাকে, আর আমি মাঝে মাঝে এই মরিচ কাটার কাজেও ব্যবহার করি, অন্যান্য কাজেও ব্যবহার করি। বেশ অনেকটা পরিমাণ তেল দিয়েছি, সাথে বেশ কিছু কাঁচামরিচ দিয়েছি, আর দিলাম কালো জিরা ফোড়ন। তো আগে থেকে যে আলু কেটে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ। তো সবগুলো মশলা এবার আলুর সাথে মিক্স করে নেব এবং একটুখানি সিদ্ধ করে নেব আলুটা। বড় আলুগুলো সিদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না, 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে রাখলেই সিদ্ধ হয়ে যায়। এ পর্যায়ে এসে আমি যে করলাটা ভাপ দিয়ে নিয়েছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। তো করলাটা ভাপ দেওয়ার পরে আবার একটু ধুয়ে নিতে হবে যেন তেতো ভাপটা না থাকে। তো এবার আলুর সাথে করলা একাধারে ভাজতে হবে এবং এমনভাবে ভাজতে হবে যেন করলার কালারটা একেবারে চেঞ্জ না হয়ে যায়। তো এই তো আমার করলা আলু ভাজি হয়ে গেছে। তো যারা যারা করলা খেতে ভয় পান তেতোর কারণে, এই পদ্ধতি ব্যবহার করে খেতে পারেন, কোনো সমস্যা নাই। এবং তরকারি রান্নার ক্ষেত্রেও এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন, তাহলে তরকারি কখনোই তেতো হবে না। করলা আলু ভাজিটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। কাজের জন্য বাইরে বের হলেও আসলে অনেক দিন আমার মানে একটু হাঁটাহাঁটির জন্য অথবা নিরিবিলি সময় কাটানোর জন্য একটা জায়গায় যায় বসে থাকা, এরকম বাইরে বের হওয়া হয়নি। তো আজকে মনে হলো যে একটু বাইরে বের হই। তো এই জায়গাটা আমার খুবই প্রিয় একটা জায়গা এবং বহুবার এখানে এসে বসে সময় কাটিয়েছি, খুবই ভালো লাগছে। বিশেষ করে সন্ধ্যার পর তো অসাধারণ লাগে, হালকা লাইটিং সাথে আধো আলো আধো ছায়া সাথে গাছপালা, এক কথায় অসাধারণ একটা অনুভূতি কাজ করে আমার এখানে আসলে। তো জায়গাটি হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট এরিয়াতেই, মাটিকাটা সিগন্যাল ইসিবি চত্বরের পাশেই। তো খুবই ভালো লাগে আমার এখানে আসলে, এক কথায় অসাধারণ একটা অনুভূতি, আর হাঁটাহাঁটির জন্য একদম উত্তম একটা জায়গা। আর এখানে বাচ্চারা খেলাধুলা করছে, তারই একটুখানি ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। প্রাইভেসি মেনটেন করেই চেষ্টা করেছি শেয়ার করার জন্য। তো বাচ্চারা খেলাধুলা করে এবং মায়েরা হাঁটাহাঁটি করে, একসাথে দুটো কাজ হয়ে যায়। আর এই ফুলগুলোর নাম কি কেউ জানলে কমেন্ট করে একটু জানাবেন। ফুলগুলো দেখতে অনেকটা আমের মুকুলের মতো, কিন্তু আসলেই এগুলো আলাদা একটা ফুল, এর অবশ্যই একটা নাম আছে যেটা হয়তো আমি জানি না। তো এই ফুলের গাছগুলো লাগিয়েছিলেন একজন আর্মির ঊর্ধ্বতন কর্মকর্তা। তো অসাধারণ ঘ্রাণ ফুলগুলোর, মানে কি বলবো, যে পাগল করে দেওয়ার মতো ঘ্রাণ, খুবই ভালো লাগে ঘ্রাণটা। আর আসছিলাম বিকেলবেলা, কিন্তু বসে থাকতে থাকতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এবার বাড়িতেও ফিরতে হবে। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন, পরবর্তী ভিডিও যখন দেব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিও।